আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বাজারে অনেক কম্পিটিশন চলছে, অনেক ফোন লঞ্চ করছে, প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা ব্র্যান্ড ফোন লঞ্চ করে যাচ্ছে। তো লঞ্চ করলো হনর হনর 80GT। আজকে থাকতে চলেছে হনর 80GT-র আনবক্সিং অ্যান্ড ফুল রিভিউ। হনর 80GT-তে কত প্রাইজে লঞ্চ করলো, বাংলাদেশে কত প্রাইজে বা লঞ্চ করবে, ইন্ডিয়ায় কত প্রাইজে বা লঞ্চ করতে চলেছে, কবেই বা লঞ্চ করছে, ফোনটি নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না, সম্পূর্ণই মতামত থাকতে চলেছে এই ভিডিওতে আমার। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। সো বক্সটি আপনারা দেখতেই পারছেন, হোয়াইট কালারে বক্স পেয়ে যাচ্ছেন, হনর 80GT-র লোগো পেয়ে যাচ্ছেন। যদি সিল কেটে বক্সটি ওপেন করা হয় তাহলে প্রথমেই দেখতে পাচ্ছেন মোবাইল পেয়ে যাচ্ছেন বক্সের মধ্যেই। সো মোবাইলটি দেখতে পাচ্ছেন ব্যাকসাইডে গ্লোসি ফিনিশিং পেয়ে যাবেন, ডিজাইনটি অন্যরকম একটি ডিজাইন করা হয়েছে। তারপরে বক্সের মধ্যে কন্টেন্ট পেয়ে যাবেন, সিম ট্রে এজিক্টর এবং এর মধ্যেই পেয়ে যাবেন ইউজার গাইড, ম্যানুয়াল এবং কিছু ডকুমেন্টেশন, অ্যান্ড তার সঙ্গে পেয়ে যাবেন একটি কেস। কেসটি আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম কোয়ালিটির কেস পেয়ে যাবেন। তারপরে যে বক্সে কন্টেন্ট পেয়ে যাবেন অ্যাডাপ্টার, বক্সে অ্যাডাপ্টার পেয়ে যাবেন 66 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন। তারপর পেয়ে যাবেন সি টাইপ পোর্ট এবং তারপরে পুরো বক্স খালি পেয়ে যাবেন। সো ফোনটি গ্লোসি ফিনিশিং পেয়ে যাবেন। যদি ফোনটির ডিজাইনের কথা বলি, ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্লেন ডিজাইন পেয়ে যাবেন ব্যাক সাইডে, অনরের লোগো পেয়ে যাবেন, অ্যান্ড তিনটি ক্যামেরা পেয়ে যাবেন, অ্যান্ড সিঙ্গেল এডি ফ্ল্যাশ পেয়ে যাবেন। বটনে পেয়ে যাবেন স্পিকার, সি টাইপ পোর্ট, মাইক অ্যান্ড সিম ট্রে। রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বটন এবং ভলিউম আপ ডাউন বটন। উপরের দিকে পেয়ে যাবেন স্পিকার, সেকেন্ডারি নয়েস অ্যান্ড আয়ার ব্লাস্টার। ফোন সাইডে মিড পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা পেয়ে যাবেন। ফোনটির থিকনেস পেয়ে যাবেন 7.9 mm এবং ফোনটির ওয়েট পেয়ে যাবেন 195 গ্রাম। সো ফোনটির থিকনেস এবং ওয়েট ঠিকঠাক পেয়ে যাবেন, সেই কারণে ইন অ্যান্ড ফিলিংস কাফি আশা পেয়ে যাবেন। যদি ফোনটির ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, 1 মিলিয়ন কলার্স পেয়ে যাবেন, 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন, HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন, 1400 পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, স্ক্রিন টু মডারেশন পেয়ে যাবেন 87.8%, 20x9 রেটিও পেয়ে যাবেন, 395 PPI পেয়ে যাবেন। এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে Android 12, Magic UI 7। প্রসেসার এখানে ইউজ করা হয়েছে, এখানে স্ন্যাপড্রাগনের 8+ জেনারেশন অন, এখানে 8+জেনারেশন 2 ইউজ করা হয়নি, প্লাস এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8+জেনারেশন 1। 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এর CPU-এর ক্লক হাই স্পিড পেয়ে যাবেন 3.0 GHz এবং এর GPU পেয়ে যাবেন Adreno 730। সো এর প্রসেসার স্ন্যাপড্রাগন 8+জেনারেশন 2 এর থেকে একটু কম পেয়ে যাবেন। এটিও একটি ফ্ল্যাগশিপ প্রসেসার, বাট স্ন্যাপড্রাগন 8+জেনারেশন 2 এর আগে এটি ফ্ল্যাগশিপ ছিল, এখনও ফ্ল্যাগশিপ কিন্তু তার থেকে একটু কম পেয়ে যাবেন। সো এটি দুটি ভ্যারেন্টি পেয়ে যাবেন, 256GB 12GB, 256GB 16GB। এখানে ক্যামেরা ইউজ করা হয়েছে 3টি ব্যাক সাইডে। প্রথমে যে ক্যামেরা সেন্সার ইউজ করা হয়েছে 54 মেগাপিক্সেলের 1.9 aperture-এর সঙ্গে, তারপরে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন, তারপরে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স পেয়ে যাবেন। এখানে 4K পর্যন্ত 30fps রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। যদি এখানে 2G থেকে 5G পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন, তার সঙ্গে পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC রেডিও এখানে ইউজ করা হয়নি, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাবেন। সো এখানে 4800mAh-এর ব্যাটারি পেয়ে যাবেন, লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি পেয়ে যাবেন, 66W 5000 পেয়ে যাবেন, 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 15 মিনিট। এতে 3টি কালার পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট। সো ফোনটি প্রাইস রাখা হয়েছে, যে প্রাইসে লঞ্চ করেছে, 39200-তে লঞ্চ করেছে। সো 39200-টি কখনো আমি এটি সাজেস্ট করবো না। 39200-টি মোটো X40, রেড ম্যাজিক 8 প্রো প্লাস, রেড ম্যাজিক 8 প্রো, Xiaomi 13 প্রো, আরও অনেক মোবাইল লঞ্চ হয়েছে 39000-এ বা 40000-এ, বাট সেগুলো নিতে পারেন, এটি ভ্যালু ফর মানি না। বাট স্ন্যাপড্রাগন 8+জেনারেশন 2 এর আগে যেটা ছিল তখন ভ্যালু ফর মানি ছিল, কিন্তু এখন না। সো 2023-এ এর থেকেও কম দামে আরও ভালো প্রসেসর নিয়ে লঞ্চ করতে পারে মোবাইল। সো আপনারা ওয়েট করতে পারেন। সো এই প্রসেসর দিয়ে এই মোবাইলটি অ্যাভারেজ পেয়ে যাবে, খুব ভালো না আবার খুব খারাপও পাবেন না। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতেই পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।